हेलो फ्रेंड्स, वेलकम टू माय होमली किचन। आज के आमी आपनादेर के प्याज कलि सीम भाजा करे देखाबो। एटा खेते खूब ही टेस्टी है, खूब कम समय मध्ये तैरिओ करे नेवा जाए। आमी एखाने किछुटा आलू व्यवहार करेछि, आपनारा जदि ना चान ताहले आलूटाके बाद दिते पारेन। जदि आमार ए रेसिपिटी भालो लागे ताहले एकटा लाइक देबेन, बंधुबान्धवेर साथे शेयर करबेन, आर आमार चैनेले नतून एसे थाकले चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकार अनुरोध रइल। आर पुरोनो बंधुदेर आमार असंख्य धन्यवाद आमार पाशे थाकार जन्य। ताहले चलुन आमि किभाबे करेछि देखे नि। आमि एखाने सीम निएछि, 200 ग्राम। सीमगुलोके भालोभाबे धुये परिष्कार करे एइभाबे छोटो छोटो टुकरो करे केटे निएछि। आर निएछि 2 मीडियाम साइजेर आलू। आलूगुलोके एइभाबे ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে কিছুটা পেঁয়াজ কলি নিয়েছি, পেঁয়াজ কলিগুলোকে ভালোভাবে ধুয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিলাম সরষের তেল। তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, মাঝখানটায় টুকরো করে কেটে নেওয়া। এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো সেদ্ধ হতে টাইম লাগবে, তার জন্য আমি আলুগুলোকে একটু আগে ভেজে নিয়ে তারপর শিম আর পেঁয়াজ কলি দেব। এবার আমি দিয়ে দিচ্ছি শিম। শিমগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে হবে। এই রান্নাতে আমি কোনো জল ব্যবহার করছি না। গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে রেখে এইভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। এখন আমি পেঁয়াজ কলি, শিম আর আলুগুলোকে এইভাবে নেড়েচড়ে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োটা দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব। 3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1/2 টিস্পুন মতো লবণ দিয়েছি। লবণটা দেওয়ার পরও ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা 2 টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আপনারা যদি না চান তাহলে কাঁচা লঙ্কাটা না দিতে পারেন। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরও আবারও একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না হতে দেব। ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখানে শিম আর আলু পেঁয়াজ কলি সবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, শিমগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজ কলিও সেদ্ধ হয়ে গেছে। আমার শিম পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে। এটা গরম গরম ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করা যেতে পারে। আজ তাহলে এইখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।